কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী কালী মন্দির। দেশভাগের পর বহু মানুষ শহর কলকাতায় এসে আশ্রয় নেন এবং তারা শহর কলকাতার আনাচে কানাচে বিভিন্ন কালী মন্দিরের প্রতিষ্ঠা করে। তেমনই একটি কালী মন্দির ঢাকা কালীবাড়ি। বাংলাদেশের ঢাকেশ্বরী মায়ের ঢাকা কালীবাড়ির নামানুসারে এখানেও প্রতিষ্ঠা করা হয় ঢাকা কালীবাড়ি। জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি ঢাকা কালীবাড়িতে, ঘুরে দেখবো মন্দিরটি, শুনবো এই মন্দিরের অনেক অজানা ইতিহাস মন্দিরের সদস্যের মুখ থেকে। তাহলে আর দেরি না করে আসুন ঘুরে দেখি মন্দির। বহুকাল আগে এখানে মানে এখানে একটা ফাঁকা জায়গা ছিল, আনোয়ারশাহ রোড তখন এই সামনে একটুখানি 16 ফুট রাস্তা ছিল, ওপারে পুকুর ছিল, আর এখানে হোগলা বাজার বেড়া দিয়ে মাথায় টিনের চাল দিয়ে মাঠ মন্দির পুজো হতো আর কি। তখন রক্ষাকালী পুজো হতো, বছরে একবার পুজো হতো, ওই বৈশাখ মাসের চৈত্র শনিবার রক্ষাকালী পুজো হতো। আর রক্ষাকালী পুজোর নিয়ম হচ্ছে যেদিনকে পুজো হয় সেদিনকেই বিসর্জন হয়, পরে আর সারা বছর ধরে ফাঁকাই থাকত। তারপরে আমার বাবা স্বর্গীয় নলিনগোপাল চক্রবর্তী ওপার বাংলা থেকে এপারে এসে বসবাস করা শুরু করে এবং এখানকার যারা বাসিন্দা ছিলেন পল্লীমঙ্গল সমিতির তারা সবাই বাবাকে অনুরোধ করেন এবং বাবাও নিজে উদ্যোগ নিয়ে এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। 1956 সালে এই মন্দির প্রতিষ্ঠা। আচ্ছা, তারপরে মন্দির মানে ধীরে ধীরে, তখন তো একরকমের ছিল, তখন মন্দির কিরকম ছিল আর ধীরে ধীরে কিভাবে পরিবর্তন হয়েছে? তখন তো অনেক কম লোক এখানে থাকতো, তখন এখানে যারা বাস করতো তাদেরকে ওই মুসকি ভিক্ষে রেখে মানে চাল জমিয়ে জমিয়ে মাসে মাসে সেই চাল বিক্রি করে তারপরে মায়ের ফুল পাতা চাই নিয়ে মায়ের পুজো বহুকাল আগেকার কথা। তারপরে আস্তে আস্তে লোকজনকে বলে এই মন্দিরে স্থাপনা করা হয়, তারপরে আস্তে আস্তে লোক সমাগম বাড়ে, আনোয়ারশাহ রোডে চওড়া হয়, এখানকার বসতি আরো বাড়ে, আস্তে আস্তে পুজো মানে মায়ের আরো সমৃদ্ধি লাভ করেছে। এখন তো মায়ের পুজো খুব বড় করেই হয়। বহু দূর থেকে বেহালা, তারপর ওইদিকে যাদবপুরের গড়িয়া, তারপর আপনি মোটামুটি ধরুন কলকাতা শহরে যারা বাস করে তারা সবাই মোটামুটি এই কালীবাড়ি চেনে এবং জানে এবং এখানে এসে পুজো দিয়ে মনস্কামনা পূরণ করে। মায়ের মন্দির কোন কোন সময় খোলা থাকে? মায়ের মন্দির খোলা হয় বিকেল সকালবেলা ভোর 6টা থেকে 12টা পর্যন্ত, শনিবার মঙ্গলবার 1টা পর্যন্ত, কারণ শনিবার মঙ্গলবার মায়ের ভোগ হয় সেই জন্যই বেশি সময় খোলা থাকে। আর বিকেলবেলা খোলা হয় 5:30, 5:30 থেকে 9টা পর্যন্ত।
কথা বলে নিলাম মন্দিরের সদস্যের সাথে এবং জেনে নিলাম এই মন্দিরের অজানা অনেক ইতিহাস। ভীষণ ঐতিহ্যবাহী এই কালী মন্দির এবং এই মন্দিরের মা কিন্তু বেশ জাগ্রত। এবার ভাবছেন তো কিভাবে আসবেন এই মন্দিরে? এই মন্দিরে আসতে গেলে রবীন্দ্র সরোবর মেট্রো থেকে নেমে এক অটো করে আসতে পারেন এই মন্দির। রবীন্দ্র সরোবর মেট্রো খুবই কাছে অবস্থিত এই মন্দির। কেমন লাগলো আমাদের এই ভিডিওটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ক্যামেরায় অয়নের সাথে আমি বৈশালী, এরকম আরো ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে চিয়োবাংলার পর্দায়।